আসসালামু আলাইকুম বিয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে নকশি ফুলি পিঠার নকশা তৈরির সাধারণ কিছু আইডিয়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস, আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। প্রথম নকশা তৈরি করার কাজে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, রুটি ঠিক মিডল বরাবর ফুল অ্যাড করে নিয়ে তারপর মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে আবারও এক পাশ থেকে ফোল্ড করে নিয়ে দুপাশটা সিল করে নিচ্ছি। এরই মাঝে আপনারা স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন নকশাটা কত সহজ এবং সুন্দর হয়েছে। এখন দ্বিতীয় নকশা তৈরি করে নেব। এইসব নকশা তৈরি করার কাজ যতটা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো তার চেয়ে বেশি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে সহজ হবে। দ্বিতীয় নকশা তৈরি করার কাজটাও কিছুটা প্রথম নকশা তৈরি করার মতোই, রুটি ঠিক মিডল বরাবর ফুল অ্যাড করে নিয়ে তারপর ফোল্ড করে নিয়ে চারপাশটা স্ক্রিনে দেখানোর নিয়মে এভাবে সিল করে নিচ্ছে। আজকের ভিডিওতে আমি আর আপনাদেরকে কীভাবে নকশা তৈরি করে নিচ্ছি এই বিষয়ে বেশি কিছু বলবো না। আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ নকশা তৈরি করার কাজগুলো একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখে যেতে, এতে করে আপনাদের বুঝতে সহজ হবে। এখন যে নকশাটা তৈরি করে নিচ্ছে এটা খুবই সহজ হাফ মুন নকশা। একটি রুটি দিয়ে দুই থেকে তিনটি নকশা তৈরি করে নেওয়া যায়, তো আমি এখানে একটি রুটি দিয়ে দুটো নকশা তৈরি করে নিচ্ছি। তবে বড় সাইজের রুটি হলে একটি রুটি দিয়ে তিন থেকে চারটি নকশাও তৈরি করে নেওয়া যায়। আমি এখানে ছোট সাইজের একটি রুটি তৈরি করে নিয়ে একসাথে দুটো পিঠা তৈরি করে নিয়ে আসছি। এখন চলে যাব পরবর্তী নকশা তৈরি করার কাজে। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ পর্যায়ে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার না করে দিলে না, আপনারা এখানে স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে নকশা তৈরি করার সময় রুটিটা ছিঁড়ে যাচ্ছে না বা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে পিঠা তৈরির আগে অবশ্যই রুটিটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমন করে বেলে নিতে হবে। কারণ রুটি যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে নকশা তৈরি করতে গেলে মাঝখান থেকে ছিঁড়ে যাবে, আর যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে রুটি ফোল্ড করতে গেলে মাঝখান থেকে ভেঙে যাবে। তাই অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন যাতে করে রুটি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমন মিডিয়াম সাইজের হয়। কথা বলতে বলতে আমি আরও একটি নকশা তৈরি করে নিই। এখন পরবর্তী নকশা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছি এখন আবারও বলে দিচ্ছি, নকশা তৈরি করার কাজটা খুবই সহজ, তবে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনার স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে আরও সহজ হবে। এইসব কাজ যতটা না মুখে বলে বোঝানো যায় তার চেয়ে বেশি স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে আপনাদের মতো করে বুঝতে সহজ হবে। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে নকশা তৈরি করার কাজ কতটা সহজে হয়ে যাচ্ছে, আর এর কারণ হচ্ছে নকশা তৈরি করার পূর্বে ডো ঠিকঠাকভাবে সেদ্ধ করে নিতে হবে এবং ডো সেদ্ধ করার পর ঠিকঠাকভাবে মথে নিতে হবে। এই দুটো কাজ যদি ঠিকঠাকভাবে করে নেওয়া হয় তাহলে নকশা তৈরি করার কাজটাও ভালো হয়। এখানে এক একটি নকশা তৈরি করতে সময় লাগছে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মতো। আজকের ভিডিওতে আমি এখানে আপনাদের সাথে শুধুমাত্র পিঠার নকশা তৈরি করার কাজগুলোই দেখিয়ে দিচ্ছি, তবে এই পিঠা তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে নারকেল পুলি পিঠা, লিখে আপনারা যদি সার্চ করে থাকেন তাহলে পেয়ে যাবেন। আর সেই ভিডিওতে আরও কিছু সুন্দর এবং সহজ কিছু ফিটা তৈরি নকশাও দেওয়া আছে, একই সাথে আপনাদের আরও কিছু নতুন নতুন ফিটা তৈরি নকশা জানা হয়ে যাবে। সেই সাথে নারকেল ফুলি ফিটা তৈরি দারুণ কিছু টিপসও পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা দেখতে বলবেন না, কেউ যদি সার্চ করে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব কমেন্টে লিঙ্কটা দিয়ে দিতে। কথা বলতে বলতে আরও একটি নকশা তৈরি করার কাজ হয়ে গিয়েছে। এরই মাঝে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে প্রায় আট থেকে দশটির মতো নকশা তৈরি করার কাজ হয়ে গিয়েছে। আর প্রতিটি নকশা তৈরি করার কাজ যেমন দেখতে অসাধারণ লাগছে তেমনি কিন্তু নকশা তৈরি করার কাজটা খুবই ইজি। এ পর্যায়ে এই পিঠা তৈরি করার পর পরিবেশন করার বিষয়ে আপনাদেরকে
আইডিয়া দিয়ে যাচ্ছি। এই পিঠা তৈরি করার পর আপনারা তিনটি ভিন্ন স্বাদে পরিবেশন করতে পারেন। প্রথমত আপনারা ডুবো তেলে ভেজে নিয়ে পরিবেশন করতে পারেন, আবার কেউ ইচ্ছে করলে বাফে কুক করে নিতে পারেন, এছাড়াও কেউ ইচ্ছে করলে এভাবেই শুকনো তাওয়ায় তেলে পরিবেশন করতে পারেন। যেভাবে পরিবেশন করেন না কেন, এই পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকের ভিডিও শুরুতেই আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি আজকে পিঠা তৈরি করার পর দুভাবে পরিবেশন করেছি। প্রথমত আমি তেলে ভেজে পরিবেশন করেছি, দ্বিতীয়ত আমি শুকনো তাওয়ায় এভাবে তেলে পরিবেশন করেছি। তা আমি আপনাদেরকে তিনটি প্রসেসে বলে দিয়েছি, আপনারা যে কোনো একটি প্রসেস ফলো করে দেখতে পারেন কিংবা তিনটি ফলো করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন যে নকশাটা তৈরি করে নিচ্ছি, এই নকশা তৈরি করার কাজে আগেরবারে নকশা তৈরি করার পর দুপাশ থেকে যে অতিরিক্ত অংশগুলো বেঁচে যায় সে অংশটা উপর থেকে অ্যাড করে নিয়ে এক পাশ থেকে ফোল্ড করে নিয়ে দুপাশে এভাবে সিল করে নিলে খুব সুন্দর নকশা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওতে যেহেতু আমার মুখে বলাচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে নকশা তৈরি করার কাজগুলো বুঝতে বেশি সহজ হবে, সেজন্য আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখানেই বিদায় নিচ্ছি। তবে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যেতে, তাহলে হয়তো বা আপনাদেরও জানা হয়ে যাবে আরও কিছু সুন্দর সুন্দর পিঠার নকশা তৈরি করার কাজ। তাহলে ফ্রেন্ডস, আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।